হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। মিশন ডাব্লিউবি ক্যাপি কনস্টেবল 2024 এই সিরিজে আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেকটি স্টুডেন্টকে জানাই স্বাগত। আজকে রিসেন্টলি একটি প্র্যাকটিস ক্লাস হবে, এটা 4 নম্বর প্র্যাকটিস ক্লাস। এর আগে 3টি প্র্যাকটিস ক্লাস হয়েছে, প্রত্যেকটি প্র্যাকটিস ক্লাস তোমরা রেগুলার দেখো। আর কনসেপচুয়াল ক্লাস হতে আমি অলরেডি শুরু করে দিয়েছি বেসিক থেকে, সিরিজ আমি শুরু করেছি রিজেনিংয়ের উপর, নাম্বার সিরিজ আমি আগে ক্লাসে করিয়েছিলাম, নেক্সট ক্লাসে হয়তো আলফাবেট সিরিজ করাবো। আর ম্যাথের কিন্তু কনসেপচুয়াল ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেই ক্লাসগুলো তোমরা পরপর দেখতে থাকো। এবার আসছি জিকের কথায়। জিকে কনসেপচুয়াল ক্লাস আমাদের চ্যানেলে প্রপার শুরু হয়ে গিয়েছে, যারা বিগিনার বা যাদের মনে হচ্ছে কনসেপ্ট সমস্যা আছে তারা ভিডিওগুলো দেখো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই উপকৃত হবে। দেখো আজকের যে প্র্যাকটিস সেটটি, সেই প্র্যাকটিস সেটে আমাদের মিশন ডাব্লিউবি ক্যাপি কনস্টেবল এই সিরিজের রিজনিংয়ের 4 নম্বর প্র্যাকটিস ক্লাস। প্রথম কোশ্চেন আমি কি দিয়েছি দেখো, অজানা সংখ্যাটি নির্ণয় করুন, অজানা সংখ্যাটি নির্ণয় করুন। তার মানে বলতে পারি এটা সিরিজ রয়েছে, এই সিরিজে কোশ্চেন কোনটি কোশ্চেন মার্কের এখানে হবে সেটাই আমাকে বের করতে বলেছে। তো সিরিজের ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের কি, যে প্রথমে গ্যাপ দেখতে হয়, কি দেখতে হয়, গ্যাপ দেখতে হয়। আর বলেছি প্রত্যেকটি কোশ্চেন দেখবে, শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি যেগুলো এক্সামে জেনারেলি খুব বেশি পরিমাণ আসে। তো 1440 থেকে 720, আবার 720 থেকে 240, 160, 12, তাহলে এখানে কত হবে একটু ব্যাটারটা বলার চেষ্টা করো। 1440 থেকে 720, তার মানে বলতে পারি 2 দিয়ে ভাগ দিয়েছে। 1440কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 720। 720কে তুমি 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে আসবে 240, কারণ 3 24-এ 72 হয়, আবার 72 তো উনি 140 হয়, এমন করে করতে পারি। 24 থেকে 6, তার মানে ভাগ বলেছে 4, আশা করি প্যাটার্ন বুঝতে পারছো। 240কে 4 দিয়ে ভাগ করো, 60 হবে। 60কে 5 দিয়ে ভাগ করো, হবে কত, 12। তাহলে 12 থেকে কত দিয়ে ভাগ হবে, দেখো প্যাটার্নটাকে ভাগ ভাগ হয়ে এসছে, তাহলে 12কে 4 ছিল না, কয়েকটা মানে 6, 6 দ্বারা ভাগ করলে অ্যান্সার হয়ে যায় 2, তার মানে 2 ইজ দা রাইট অ্যান্সার, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এই ধরনের প্যাটার্ন একটু ভালোভাবে দেখলে কিন্তু পারো। কি ছিল প্যাটার্নটা, 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ, কারণ সংখ্যাগুলো যে কমছে খুব দ্রুত গতিতে কমছে, একটা নির্দিষ্ট গতিতে কমলে বুঝতে পারি বিয়োগ হয়েছে, কিন্তু খুব দ্রুত গতিতে কমলে আমরা বুঝতে পারবো কি, সেটা ভাগ হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, গুরুত্বপূর্ণ কোশ্চেন, আবার একটা সিরিজ দিয়েছে, এই সিরিজটা দেখো ক্রমাগত কমেছে, হ্রাস পেয়েছে, কিন্তু এটা খুব মানে দ্রুত গতিতে কমেনি, একটু স্টেপ বাই স্টেপ কমেছে, তাই এটা বিয়োগ করতে পারি। দেখো 325 থেকে 259, তার মানে 59 থেকে 300 গেলে হচ্ছে 41, 41 আর 25 তার মানে হচ্ছে 66, কত মাইনাস হচ্ছে 66। ঠিক আছে, এখানে আসি 59 থেকে 204, তার মানে এখানে হচ্ছে 5, আর এই জায়গায় হবে আমাদের 5, আর 2 মিলে যাবে, তাহলে মাইনাস কত হচ্ছে 55। তাহলে দেখো প্যাটার্ন কোনো না কোনো ভালো হচ্ছে, 66, 55, এবার থেকে তাহলে কত হচ্ছে, এবার দেখো 204 থেকে 160, মানে 40 মাইনাস 44, তার মানে প্যাটার্ন আমরা বুঝতে পেরেছি, প্যাটার্ন কত আছে, 66, 55, 44, তার মানে 33 হবে, 22 হবে, 11 হবে, এইভাবে চলবে। তাহলে এটা থেকে এটা দেখি কত হচ্ছে, 33 হওয়া উচিত, হ্যাঁ হয়ে গিয়েছে, কারণ 160 থেকে 127 বিয়োগ করলে 33 হয়, 127 থেকে এটা কত বিয়োগ হচ্ছে, 22 বিয়োগ হচ্ছে, এখন মিলিয়ে নাও, তাহলে 105 থেকে বিয়োগ হবে কত, 11, 11 বিয়োগ করলে 105 থেকে তুমি 11 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে, 4, 9, 94 ইজ দ্য অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 94। খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন, কিন্তু ইজি প্যাটার্ন, দেখে আমরা এই সমস্ত অঙ্ক করতে পারবো, যে ম্যাডাম ফলো করো হয়ে যাবে। আগেটা দেখো খুব দ্রুত গতিতে রাশি হয়েছে, তাহলে সেখানে বলতে পারি ভাগ হবে, কিন্তু একটু ধীর গতিতে রাশি আমরা বলতে পারি সেখানে বিয়োগ হয়েছে। ঠিক তাই আমরা যদি দ্রুত গতিতে বৃদ্ধি হয় তার মানে গুণ, কিন্তু একটা ধীর গতিতে রাশি হলে বৃদ্ধি হলে বলবো যোগ, এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখবে। নেক্সট আমাকে বলেছে, ও যদি 16 হয়, 4 যদি 42 হয়, তাহলে বলেছে ফ্রন্ট কি হবে, কত হবে। তো আমি এখান থেকে বলবো, কিন্তু বসো,
ও অ্যাকচুয়াল প্রাইস হলো কত 15, কিন্তু আমাকে বলেছেন না এটা আছে কত 16, তাহলে 15 সাথে আমরা প্লাস কত করলাম 1 করলাম, ব্যাপারটা বুঝো। ও মানে 15, কিন্তু আমার প্রশ্নে বলেছে না ও 16, তাহলে কত যোগ করতে হবে 5, মানে নেক্সট নাম বলা আছে 4, এফ ও আর, এটার থেকে বলেছে হলো 42, ঠিক আছে এটা 42, তাহলে প্লেস গুলো সব এফ হচ্ছে 6, ও হচ্ছে কত 15, আর হচ্ছে কত 8, এগুলো যোগ করে দিই কত হয়, দেখো 15 আর 6 হচ্ছে মানে কত 21, 21 আর 18 যদি তুমি যোগ করো 39, 39, তার মানে কিছু একটা যোগ হয়েছে, যোগ হয়ে কত 42 হয়েছে, তাহলে 29 সাথে কত যোগ হয়েছে 3। এবার একটা বোঝার চেষ্টা করো, এখানে 1 যুক্ত হলো, এখানে 3 যুক্ত হলো, তাহলে প্যাটার্নটা কি, প্যাটার্নটা হয়েছে কি যতগুলো ডিজিট ঠিক তত যোগ, এখানে একটি ডিজিট এক যোগ, এখানে কয়টি ডিজিট তিনটি ডিজিট, তাহলে কত যোগ হবে 3, তাহলে আমাদের দেওয়া আছে কি রাখো ফ্রম এফ আর ও এন টি, কয়টি ডিজিট আছে মোট 5টি ডিজিট, তার মানে যোগ হবে কত 5, এবার যোগ করো, এই পর্যন্ত আমরা পড়েছি এফ আর ও বা এফ ও আর ইজ ইকুয়াল টু 42, বা তুমি না পারলে আবার কত 6 প্লাস হচ্ছে 18 প্লাস হচ্ছে কত এটা 15, এই হচ্ছে 14, এই হচ্ছে কত 20, এই পুরোটা যদি তুমি যোগ করো, যোগ করলে দেখবে আসবে 4 5 9 9 6 হচ্ছে 15, 15 8 হচ্ছে আমাদের 23, 3 হাতে হচ্ছে 2 1 2 3 3 2 5 5 2 7 73, কত আছে 73, 73 এর সাথে আমি যোগ করবো কত 5, তার মানে বলতে পারি আমি 78, 78 ইজ আর অ্যান্সার, ইজি বাট একটু ট্রিকি, তাহলে এফ হচ্ছে 6 নম্বর লেটার আর 18 15 14 20, তাহলে এই পর্যন্ত তো 42 ছিলই, 42 আর 14 যোগ করলে হচ্ছে আমাদের 56 56, আর যদি তুমি 20 করো তাহলে হচ্ছে কি 76 73 হচ্ছে, ঠিক আছে 73 পাস করা হচ্ছে আমার 78 78 ইজ দা রাইট অ্যান্সার অপশন বি। নেক্সট আমরা বলেছি ই হয় এ ছেলে, ডি হয় বি এর ছেলে, ই এর বিয়ে, সি এর সাথে হয়েছে, তাহলে সি হলো বি এর মেয়ে, ডি এর কে হয়, এটা একটা গ্রাভিটেশনাল কোশ্চেন, তাই এটা ডায়াগ্রাম প্রকার তৈরি করবো, প্রকার ডায়াগ্রাম তৈরি করলে অ্যাসার বেরিয়ে আসবে, দেখ ই হলো এ এর ছেলে, তাহলে ইকে আমি এখানে দিচ্ছি, ই হলো ছেলে, কার ছেলে, এ এর ছেলে, এ তার বাবা হতে পারে মা হতে পারে, এবার আমি একটা কথা বলে নিই, যদি পুরুষ হয় তাহলে আমি বক্স করবো আর মহিলা বলে কি করবো রাউন্ড করবো, এই জায়গাটা একটু বুঝবে। তারপরে বলছে ডি হলো বি এর ছেলে, আচ্ছা এক সাইডে করছি, ডি আবার কার ছেলে, ডি বলেছে কার ছেলে, বি এর ছেলে, এটা বুঝতে পারছি না, তার বাবা হতে পারে মা হতে পারে, ঠিক আছে ডি হলো বি এর ছেলে, ই এর বিয়ে হয় সি এর সাথে, আচ্ছা ই এর বিয়ে হয়েছে কার সাথে, সি এর সাথে, সি হচ্ছে তার দাদা, ই এর ওয়াই, ঠিক আছে। নেক্সট বলেছে কি সি হলো বি এর মেয়ে, আচ্ছা সি আবার বলেছে বি এর মেয়ে হয়, তাহলে এরকম চেষ্টা করো, ডি হচ্ছে বি এর ছেলে আর সি হচ্ছে বি এর মেয়ে, তাহলে এরা দুজন কি সম্পর্ক আছে, ভাই বোন সম্পর্ক আছে, মানে সি এর ভাই অথবা দাদা হবে ডি আর ডি এর বোন অথবা দিদি হবে সি, ঠিক আছে। এবার প্রশ্নে কি এসেছে ডি ই এর কে হয়, ডি ই এর কে হয়, কার পরিচয় চেয়েছে ডি এর, এবার বোঝো ই এ ওয়াই হচ্ছে সি আর ওয়াই পে ভাই অথবা ব্রাদার হচ্ছে কত, আমাদের ভাই অথবা ব্রাদার হচ্ছে কত, এটা বুঝে গেল, আর এখানে হবে আমাদের ডি, ঠিক আছে বোঝো, তাহলে সম্পর্কটা কি হচ্ছে ই এর ওয়াই হচ্ছে সি আর সি এর ভাই এটা, তাহলে ওয়াই পে ভাই হতে পারে কি তার সম্বন্ধী, বা এখানে অপশন ডি দেওয়া আছে সাধক, তাহলে হবে সাধক আছে, কারণ ছোট ভাই হলে সাধক হবে আর বড় ভাই যদি হয় তাহলে আমরা সমুদ্রী বলে থাকি বা তারা বলে থাকি, যাই হোক তো সেই ক্ষেত্রে ডায়াগ্রাম তৈরি করলো ডিজাইনিং ইজি হয়েছে। নেক্সট যেমন বলেছি এবিসিডি ই একটি গোল টেবিলের চারদিকে বসে আছে, আচ্ছা মোট কয়জন আছে, এবিসিডি ই মোট আছে 6 জন, কয়জন হচ্ছে 6 জন, আচ্ছা যা যা বলেছে পরে বলি, যেহেতু 6 জন বলেছে আমি একটি গোল টেবিল নেবো, হ্যাঁ এমন গোল টেবিল নেবো, আর গোল টেবিলে 6টি কর্নার করেছি, তার মানে বলতে পারি এটা হতে পারে এমন আর এমন, ঠিক আছে এই 6টি কর্নার হবে, এই 6টি পয়েন্টে বসে থাকতে হবে, 8টি বলতে আরেকটি লাগবে, ঠিক আছে
এবার বলার চেষ্টা করো সবাই কোন দিকে বসে থাকো, মুখ করে ভেতর দিকে, কারণ আমরা টেবিলে বসেছি তাহলে এমন করতে পারে না যে সবাই বাইরে থেকে মুখ করে টেবিলে বসেছি। বিয়ে বাড়িতে খেতে গিয়েছি বাইরের দিকে বসে থাকবো না, টেবিলে কর্নার দিকে বসে থাকবো না, সেন্টারের দিকে থাকবো। এবার দেখো এই ক্ষেত্রে না যা বলেছে তার একটাকে কোনো একটা জায়গায় বসিয়ে দেবে, বসে বা দাম যা বলছে বসিয়ে দাম ইজিলি বেরিয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ। এ হলো ই এবং এফ এর মাঝে, দেখো এ হলো ই এবং এফ এর মাঝে, তাহলে আমি যে কোনো এক জায়গাতে এ বসাবো, সাপোজ আমি একে এখানে বসাবো। এ হলো কাতার মাঝে ই এবং এফ এর মাঝে, ই বা দান কোনো দিকে বসিয়ে দিলাম, কারণ পরে কোথাও বলে নেই যে ই এ বাদি কথা ডান দিকে বসেছে, তার মানে বলতে পারি আমি এফ কে এখানে বসালাম, ই কে এখানে বসলাম, ঠিক আছে। এবার যা বলেছে তাই করি, ই হলো ডি এর বিপরীতে বসেছে, আচ্ছা ই কার বিপরীতে বসেছে, ডি এর বিপরীতে, তাহলে ই এর বিপরীতে এখানে হবে না, ঠিক হবে, ঠিক আছে। এবং সি ই এর কোন সি বলেছে ই এর কোন প্রতি কোন পাশে প্রতিবেশী নয়, আচ্ছা এবার বলার চেষ্টা করো সি ই এর কোন পাশে প্রতিবেশী নয়, তাহলে ই এখানে বসে আছে, ই এর প্রতিবেশী এখানে বসতে পারে সি, মানে সি এখানে বসবে না বলেছে, ই এর প্রতিবেশী হবে না, তার মানে এখানে তো এ আছে, এখানে সি হবে না, তার মানে সি একটি জায়গায় পড়ে আছে এখানে বসবে, কারণ প্রতিবেশী হবে না, তাদের সাথে সম্পর্ক খারাপ আছে, প্রতিবেশী হবে না, তাহলে এই জায়গাতে বসে থাকবে এ বি বসে থাকবে এখানে, এ বি সি ডি আর এই বসে। এবার বলছে কে বি এর বিপরীতে, বি এর বিপরীতে কে বসে, স্পষ্ট দেখা যাচ্ছে কে বসে আছে, কে, তাহলে বি এর বিপরীতে অ্যান্সার হবে অপশন সি ইজ রাইট অ্যান্সার, এ। যদি এইরকম গোল টেবিল থাকে পরীক্ষা আমাকে পাজল হয়ে যায়, যাদের প্র্যাকটিস আছে ইজিলি জানতে হবে, যাদের প্র্যাকটিস নেই প্র্যাকটিস করো, আর অন্যথায় যদি একটু পাজল মনে হয় প্রথমের দিকে শেষের দিকে টাইম লেগে যাও, শেষের দিকে করো, ইজিলি বের করতে হবে। ভিডিওটি না বুঝলে একটু তুমি রিজিউম করে নাও, রিজিউম করে ভিডিওটা আবার দেখো, বুঝতে হবে তোমার ওখানে মানে বহুত কিছু জানতে হবে না, একদম বেশি জিনিস। এক সকালে সূর্য উদয়ের পর আছে, সূর্য উঠছে, গোপাল একটি খুঁটির দিকে মুখ করে আছে, একটা খুঁটি রয়েছে খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো খুঁটির ছায়াটি গোপালের ডান দিকে পড়েছে, ছায়াটি গোপালের কোন দিকে পড়েছে, ডান দিকে পড়েছে, তো সে কোন দিকে মুখ করে আছে, আচ্ছা এমন যদি হয়ে থাকে তবে এটা সেন্টার, সেন্টার অফ তাহলে এটা করতে পারবো, এটা করবো পূর্ব, এটা করবো কি পশ্চিম, এটা করতে পারে উত্তর, এটা করতে পারে দক্ষিণ, এবার একটা কথা বলছো পূর্ব দিকে কি হয়, সূর্য উদয় হচ্ছে এখান থেকে, সূর্য উদয় হচ্ছে, তো সূর্য যদি উদয় হয় তাহলে তার ছায়া কোন দিক হবে, এই দিক হবে পশ্চিম দিক হবে, সকাল হবে, সূর্য যখন উদয় হচ্ছে ছায়া কোন দিক হবে পশ্চিম দিকে, তো সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছে, আমাদের কে দাঁড়িয়ে আছে গোপাল, এবার গোপাল যদি দাঁড়িয়ে থাকে তার ছায়া বলছে তার ডান দিকে হয়, কোন দিকে হয় ডান দিকে হয়, একটু সাইজটা বসো, তার ছায়া এই দিকে আসছে পশ্চিম দিকে জেনারেলি হয়, কিন্তু বলছে না গোপালের সাপেক্ষে ছায়াটি কোন দিকে ডান দিকে, তার মানে বোঝো গোপাল যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে, কোন দিকে মুখ করে থাকে দক্ষিণ দিকে সে মুখ করে থাকে, তাহলে আমরা বলতে পারি ও দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে হাত কোন দিকে হবে ডান দিকেটা, তাহলে দক্ষিণ দিকে মুখ করে থাকে তার ছায়া কোন দিকে হবে এই দিকে, ছায়া কোন দিকে হবে এই দিকে, এই ব্যাপারটা এখানে বোঝানোর চেষ্টা করছে, দক্ষিণ দিকে হলে তার ছায়া কোন দিকে হবে। এবার বলতো যদি ছায়া বলতো বা দিকে হবে তাহলে কি হবে, সে উত্তর দিকে মুখ করে থাকতো, দেখো উত্তর দিকে যদি মুখ করে থাকতো তাহলে ছায়া কোন দিকে হতো, বা দিকে হতো, কিন্তু যেহেতু বলেছে দক্ষিণ দিকে ছায়া, তার মানে ডান দিকে ছায়া, তাহলে বলতে পারছি দক্ষিণ দিকে মুখ করে আছে, একটু বেশিটা বলতো তাকে বলি। নেক্সট যেমন কী বলেছে, অভিধান অনুযায়ী সাজাও, এটাকে কিচ্ছুটা ডিকশনারি বলেছে, ডিকশনারি অনুযায়ী সাজাও, ডিকশনারিতে যেমন থাকে ঠিক সেমি সাজাতে বলেছে, তো বলছে কোন শব্দটি মাঝে আছে, কোন শব্দটি মাঝে আছে, তবে একটা কথা বলি শোনো, ডিকশনারি যারা বোঝো না যারা প্রবলেম আছে তাদেরকে বলছি যে ইংরেজি অ্যালফাবেটে যে লেটারগুলো প্রথমের দিকে আসে সেটাগুলো সবার আগের দিকে থাকবে, ডিকশনারি খুললে দেখবে এ দিয়ে যে লেটারগুলো সেগুলো প্রথমে থাকবে, তারপরে বি দিয়ে, তারপর সি দিয়ে, আমাকে থাকবে, তো এই ক্ষেত্রে নিয়ম হয় প্রথমে একটি করে লেটার তুমি দেখো যে কোনটি আগে, তো এই ক্ষেত্রে প্রথমে সবাই দেখো এ পাচ্ছে, তাহলে কাউকে আগে নেওয়া যাচ্ছে যাচ্ছে না, এই পর্যন্ত সবাই সেম এফ আর এ এফ আর এ এফ আর এ, তারপরে এফ আর এ এফ আর এ, প্রত্যেকের তিনটি লেটার সেম আছে, তাহলে কাউকে আগে করে নেওয়া যাচ্ছে না। এরপরে দেখো এখানে রয়েছে এন, এখানে এন, ঠিক আছে দু জায়গাতেই এন রয়েছে,
এখানেও এল রয়েছে, এখানেও এন, এখানে রয়েছে টি ইউ ই। এবার বলছি আমাকে বলো কে আগে আসে, যে আগে আসবে সে প্রথমে হবে। তাহলে এন এন টি ইউ ইউ এন আগে আসে, তাহলে এরা দুজন আমি বলতে পারি ডি আর ই প্রথমের দিকে থাকবে, তারপরে মাঝে একজন থাকবে আর ইউ গুলো শেষের দিকে থাকবে। এই জায়গাটা বোঝো, এদের দুজনের মধ্যে কে আগে থাকবে পরে থাকবে সেটা নিয়ে কন্টেস্ট নেই, এদের দুজনের মধ্যে কে পরে থাকবে কন্টেস্ট নেই, কন্টেস্ট কি নিয়ে আছে মাঝে কে হবে। তার মানে মাঝেরটা যদি বের করতে পারি তাহলে হয়ে যাচ্ছে, তাহলে মাঝে কে থাকবে তিন থাকবে, কারণ অপশন সি ইজ রাইট আনসার, এই লেটারটা মাঝে থাকবে একদম বেশি, কারণ দু জায়গাতে এ এন আছে, এন গুলো কোথায় থাকবে সবার প্রথমে হবে ডি আর ই প্রথমে হবে, আর এই দু জায়গাতে ইউ আছে, কারণ এন তারপর টি তারপর শেষে ইউ আছে, তাহলে এগুলো প্রথম এ আর বি হবে শেষের দিকে, আর এটা এ এটা বি শেষের দিকে আসবে কারণ ইউ থাকার জন্য, সি নাম্বারটা মাঝে আসবে। সি নাম্বার মানে আমাদের বলেছে অপশন এ ইজ দ্য রাইট আনসার, এ ইজ দ্য রাইট আনসার, এইভাবে করবে তারপর ঠিক হয়ে যাবে। নেক্সট বলেছে নিচের সারিতে এমন কতগুলি এ রয়েছে যার ঠিক পরে বি, আচ্ছা ঠিক আগে যে রয়েছে, তার মানে একটা এ থাকবে এখানে, এখানে এ থাকবে ঠিক পরে বি, আচ্ছা পরে থাকবে বি আর আগে থাকবে জেড, এই প্যাটার্নটা তুমি দেখো, তার মানে জেড এ বি এই প্যাটার্ন যেখানে থাকবে সেখানে আছে, তাহলে দেখো জেড এখানে আছে, এ এখানে আছে সামনে জেড, পরে বি এইটা হবে না, এই জায়গাটা একটা আছে, দেখো জেড এ এ আছে সামনে জেড, পরে কত আছে বি, ঠিক আছে, আর এখানে একটি রয়েছে জেড এ বি, দুটি হলো কারণ এর আগে জেড পরে বি, মাঝে কোথাও হচ্ছে না, আর শেষে একটি রয়েছে দেখো এ আগে জেড পরে, তাহলে মোট বাড়ির কাছে তিনটি, আর কি রয়েছে কোথাও না, কারণ আগে জেড রয়েছে পরে বি রয়েছে না, তার মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার, কটি রয়েছে তিনটি, তিনটি এমন এ রয়েছে তাদের আগে রয়েছে জেড পরে রয়েছে বি। পরীক্ষার সময় তুমি এমন করে লিখে নিতে পারো তাহলে ভিজুয়ালাইজেশন ভালো হবে, আর যদি এক্সপার্ট হয়ে যাবে তাহলে কিছু করার নেই, তাহলে দেখা মাত্র হয়ে যাবে, তোমার টাইম কয়েক সময় বাঁচাতে হবে। নেক্সট দেখো এই ধরনের গ্রাজুয়েশন গুলো খুব ট্রিকি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে বারবার এগুলো আসে, আর এগুলো দিয়ে আমরা কোথাও না কোথাও সমস্যাটা করে দেবো। একটু টাইম নিয়ে ডিটেলসে বোঝাচ্ছি, একটু ভালোভাবে দেখো, কারণ কোথাও যদি পড়তে শিখতে চাও তোমাকে কিছু টাইম তোমাকে দিতে হবে, এমন না যে আসলে পড়াগুলো করিয়ে গেলাম, যারা বিঘ্ন তারা কিচ্ছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে, একটু টাইম নিয়ে একটু ধৈর্য ধরো সব বুঝতে হবে। এই ক্ষেত্রে আমি বলছি তুমি দেখবে যে কোনটা হলো সম্পর্ক, দেখো এ প্লাস বি, এ হ্যাশট্যাগ বি, এ অ্যাট দ্য রেট বি, এ পার্সেন্টেজ বি, কিন্তু কোথাও না কোথাও মানে দেওয়া আছে, এ প্লাস বি মানে বি হলো এর মা, এখানেও বি হলো এর বোন, বি হলো এর ভাই, বি হলো এর মেয়ে, তো এই ক্ষেত্রে না আমি একটা কথা বলছি, এখানে দেখো প্রত্যেকে বি এর কথা বলছে, আমার সম্পর্ক বোঝাচ্ছে কারটা বলো তো, শেষের জনেরটা, বি কোথায় আছে প্রথমে না শেষে, দ্বিতীয় জন তার সম্পর্ক আছে। এবার দেখো এখানে এক জায়গায় এ বি আছে বাকি সি, এবার এক জায়গায় বসবে বলছে, প্রথমে তোমরা করবে কি এইটুকু দেখো এ হ্যাশট্যাগ বি, এই দুজনের মধ্যে সম্পর্ক দেখবে মানে দুজন দুজনের মধ্যে সম্পর্ক দেখবে, এ হ্যাশট্যাগ বি মানে কথা এটা সি নাম্বারটা, যে নাম্বারটা বি হলো এর বোন, বি হলো এ এর বোন, তার মানে এখানে বি রয়েছে, বি আছে কার বোন, বি রয়েছে এ এর বোন, আছে আমি রাখলাম এখানে বি হলো এ এর বোন, বোন মানে কি ফিমেল, তাহলে বি হলো এর বোন দ্বিতীয় জন, তাহলে এখানে দ্বিতীয় জন হলো বি, বি হলো বোন আর এ বোন। এবার তুমি এই বি এর সাথে সম্পর্ক দেখবে শুধু আবার কার, সি, কারণ এদের দুজনের মধ্যে হ্যাশট্যাগ, এদের দুজনের মধ্যে একটা হ্যাশ, তাহলে এবার বি এর সাথে সি এর শুধু এ বি দেখলে হবে, বি এর সাথে সি এ দেখতে হবে, বি এর সাথে সি কি অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট মানে বি হলো এ এর ভাই, বি হলো এর ভাই, বি মানে এখানে কত কত নম্বর ব্যক্তি পাবে, দ্বিতীয় নম্বর ব্যক্তি, তাহলে এখানে দ্বিতীয় নম্বর ব্যক্তিকে সি, এখানে দ্বিতীয় নম্বর ব্যক্তি কিন্তু বি নয়, কারণ বি এখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সি, তার মানে বলতে পারি বি হলো এর ভাই, তার মানে সি হলো কার ভাই, সি হলো কার ভাই, বি এর ভাই, তাহলে এখানে আমি কমাই দেবো। তারপর দেখো সি এর সাথে পার্সেন্টেজ দিয়ে, পার্সেন্টেজ মানে বি হলো এ এর মেয়ে, বি হলো এ এর মেয়ে, তাহলে বি এখানে কত ডি, তাহলে ডি হচ্ছে মেয়ে, কার মেয়ে, সে সি এর মেয়ে, প্রথম জন কার মেয়ে, আশা করি বুঝতে পেরেছো, যে বলেছে বি হলো এর মেয়ে, তাহলে বি এখানে কে, ডি,
ডি হলো মে, তার মানে আরেকজন সেম মে। শেষে আসো ডি প্লাস ই, প্লাস মানে প্রথমজন দেখো বি হলো এ এর মা, বি হলো এ এর মা। এবার বুঝো এখানে বি কত, ই ই তাহলে এখানে থাকবে, ই হলো কার মে, বি এর মা। এবার কথা বলছি এখানে বি কত, ই এখানে এ কত, ডি, তাহলে বি হলো এ এর মে। আচ্ছা বি হলো এর মে, তাহলে এ মানে কত আমাদের হচ্ছে ডি, আর বি মানে কত ই, ই এর মে। এবার বলো তো সি আর এর মধ্যে কি সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফ, কেন, কারণ ডি এর বাবা ইনি, ইনি ডি এর মা, তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক থাকবে, হাজবেন্ড ওয়াইফ। এই ডায়াগ্রামটা তোমাকে তৈরি করতে হবে, আদারওয়াইজ পারবে না। এবার দেখো কি বলেছে, ঠিক আছে, ই কিভাবে এ এর সাথে সম্পর্কিত, ই কিভাবে এ এর সাথে সম্পর্কিত। আচ্ছা ই এর পরিচয় চেয়েছে এ এর সাথে, ই এর পরিচয় চেয়েছে এ এর সাথে। এবার বলো এ বি সি তিনজনে কি, তিনজনে যারা ভাই হোক, মানে এক কথায় এ এর ভাই হচ্ছে সি, ভাইয়ের স্ত্রী হচ্ছে কিন্তু ই, তার মানে ভাইয়ের স্ত্রী মানে হচ্ছে এক চালাতে আসা পড়ছি, মানে যেটাকে আমরা গতিমণি বলতে পারি, বা তার ভাই স্ত্রী হলে ভাইয়ের স্ত্রী হবে, তার মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো এ বি সি তিনজনই কম কমার হয়েছে ভাই বোন, এর ভাই হচ্ছে সি আর সি এর ভাই মানে ভাই স্ত্রী। এমনভাবে ডায়াগ্রাম তৈরি করবে তাহলে ইজিলি পাবে। দেখো জিনিস কি বলেছে, এটি নির্দিষ্ট সংকেতিক ভাষা পাউদার মিলাম আছে, কিউ পি ই এক্স আছে, পি ও ডাব্লিউ ডি ই আর, এটাকে বলেছে আমি নিচে নিচে লিখছি না, কিউ পি এক্স ই এফ এস, ঠিক আছে। তারপরে বলেছে শ্যাম্পু এগিয়ে দেওয়া আছে, এস এইচ এ এম পি ডাবল শ্যাম্পুকে, আর কি বলেছে টি আই টি এম কিউ পি, এটা প্যাটার্ন দেখো যাওয়া মাত্র বলা যাচ্ছে কী হবে, তাহলে আমরা সেই ভাষায় বলেছে পারফিউম কী হবে। পাশাপাশি বসানো ইজি হবে, দেখো পাউডারকে বলা হয়েছে এটা, তাহলে পি কিউ প্লাস ওয়ান ও পি ডাব্লিউ এক্স ডি ই ই এফ আর এস সব সিরিজ কি প্লাস ওয়ান, আশা করি বুঝতে পেরেছি, প্লেস গুলো বসানোর দরকার নেই, বোঝা যাচ্ছে সবার সাথে প্লাস ওয়ান হচ্ছে, বাট এস টি জি এইচ আই এ বি এম এম পি কিউ ও পি ও পি প্লাস ওয়ান সিরিজ, আমরা বুঝতে পারছো প্যাটার্নটা কি আছে, প্লাস ওয়ান, তাহলে এখানে আমি প্লাস ওয়ান করবো, পি এর পরে প্লাস ওয়ান পি কিউ, তারপরে ই এফ ওয়ান আর এস এফ জি ইউ ভি এম এ আর শেষ রয়েছে কথা আমাদের ই ই এ, তাহলে ই এফ যদি হয় এটা কত রয়েছে কিউ এফ এস জি, আচ্ছা কিউ এফ এস জি ভি এন এফ এস জি ভি এন এফ কিউ এফ এস জি ভি এন এফ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি তে রয়েছে জি ভি এন এফ, হ্যাঁ ঠিক আছে। এইভাবে দেখো একটা প্যাটার্নের কিছু ক্লাস ওয়ানের প্যাটার্ন ছিল, ক্লাস ওয়ান প্যাটার্ন ছিল এটা, এইভাবে কিন্তু এই রিজাল্টটা করা যায়, অনেক ইজি ছিল। আজকে এই কটা কোশ্চেন রেখেছি, নেক্সট ভিডিওতে আমি আরও কোশ্চেন নিয়ে আসবো, কারণ বেশি লাগছে না, কারণ বেশি ভিডিও লেন্দি হলে কোথাও না কোথাও তোমাদের পড়িয়ে নিয়ে আসবে, প্রথম প্রথম 10-12 করে কোশ্চেন নিচ্ছি, পরের দিকে একটু প্র্যাকটিসটা আমাদের একটু এগিয়ে যাওয়ার পর ম্যারাথন ক্লাসও নেবো, সেই দিক দিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, যে কখন কতটুকু ক্লাস দেওয়া হবে না হবে, প্রপার ক্লাস দেওয়া হবে। তোমরা যারা বিগিনার আছো বেসিক ক্লাসগুলো দেখো, পলিটি ইকোনমিক্স ইতিহাস ভূগোল ইংরেজি অঙ্ক রিজনিং বেসিক ক্লাসগুলো দেখো, কারণ আমাদের চ্যানেলে একদম বেসিক থেকে প্র্যাকটিস সব হবে, কারণ তুমি যে এক্সাম পাস করতে যাও যারা এক্সপিরিয়েন্স তাদের কাছে জিজ্ঞাসা করো, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস দুটোই দরকার আছে, শুধু প্র্যাকটিস আসলাম ইউটিউবে যে পরপর দুইটা প্রতিষ্ঠা আমি খুব দ্রুত করে বিদ্যুৎ গতিতে ঘুরিয়ে গেলাম হবে না, তুমি সিলেকশন দিতে পারবে না। যারা রেডি আছে যারা প্রিপেয়ার তাদের জন্য ওটা ঠিক আছে, বাট যারা বিগিনার বা যারা এই কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের জন্য কনসেপ্ট ক্লাস দরকার আছে, তাদের প্র্যাকটিস দরকার আছে, সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের কনসেপ্ট প্র্যাকটিস দুটোই দিচ্ছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন ভিডিও।